এখন আমরা আরেকটা সমস্যা সমাধান করব। এই সমস্যাটা হচ্ছে পরিবেশ রসায়ন বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি সম্পর্কিত। সো সবাই খেয়াল করি যে এই সমস্যাটার মধ্যে আমরা দেখব যে সমস্যাটাতে কি বলা আছে এবং এখান থেকে আমাকে আসলে কি বের করতে হবে। তো আমরা এখন দেখি যে সমস্যাটা অ্যাকচুয়ালি একটা গ্রাফ। তো গ্রাফটা বলা হচ্ছে বিভিন্ন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম ওয়ান বাই ভি এর লেখচিত্রটি। তো এটা আসলে কি হবে, স্থির তাপমাত্রা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি বয়লের সূত্র। তো বয়লের সূত্র বলতে আসলে বোঝানো হয় কি, বোঝানো হয় হচ্ছে পি ভি সমান সমান কি বলতো ধ্রুবক, একটা ধ্রুবক সংখ্যা। তো এবার খেয়াল করি আমরা আগের ফর্মুলাটার দিকে তাকাই। আমরা যদি আমরা একটা আদর্শ গ্যাস সমীকরণের দিকে তাকাই কি থাকে সেখানে, পি ভি সমান সমান এন আর টি, ঠিক আছে। তো এই সমীকরণে এই এন আর আর ধ্রুবক সংখ্যা এখান থেকে লেখা যাবে হচ্ছে পি ভি সমান সমান কি কে টি, পি ভি সমান সমান কে টি। তো এখানে দেখো লেখা আছে যে নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম ওয়ান বাই ভি এর লেখচিত্রটি হলো। তো এই জায়গায় দেখো টেম্পারেচার কি দেওয়া আছে, আর টি টু দেওয়া আছে, টি থ্রি, টি টু, টি থ্রি, তিনটা টেম্পারেচার দেওয়া আছে। সো তিনটা টেম্পারেচার দেওয়া মানে দিয়ে থাকার কারণে এটাকেও তুমি টি থ্রি হিসেবে কল্পনা করতে পারো, এটাকে হচ্ছে বড় হাতে টি থ্রি কল্পনা করতে পারো, এটা কেলভিন টেম্পারেচার। আচ্ছা তাহলে টি ওয়ান, টি টু, টি থ্রি, কোশ্চেন হচ্ছে এই তিনটার মধ্যে কে সব থেকে বড় হবে আর কে সব থেকে কি ছোট হবে। যেহেতু এখানে তিনটা গ্রাফ নিয়ে কাজ করতেছি এই কারণে আমি ধরে নিচ্ছি এখানে টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট না, কারণ আমার এখানে গ্রাফ ভিন্ন ভিন্ন চলে আসতেছে। এখন খেয়াল করি আমরা, আমি যদি এখানে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানি, সে ধরো এই হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, এই সরলরেখা টানলে এই তিনটা গ্রাফকে এই পয়েন্টে, এই পয়েন্টে আর এই পয়েন্টে কি করবে, সে ছেদ করবে। তো যদি এই পয়েন্টগুলোতে সে ছেদ করে তাহলে আমরা এক্স অক্ষ বরাবর একটা লাইন পাবো, এরকম একটা পাবো, এরকম একটা পাবো, এরকম। তো এই পয়েন্টে কি আসবে, ওয়ান বাই, ধরো এখানে আসবে হচ্ছে ওয়ান বাই ভি ওয়ান, এখানে কত আসবে এই পয়েন্টে, আসবে হচ্ছে ওয়ান বাই ভি টু, এই পয়েন্টে কি আসবে ওয়ান বাই ভি থ্রি। সো আমার তিন পয়েন্টে তিনটা আসবে। একটা কথা খেয়াল রাখবা, একটু আগে আমরা শিখছিলাম কি সেটা বলতো, ভি সমানুপাতিক কি টি, তাই না? কেন, কারণ এখানে এই লাইন বরাবর কি প্রেশারটা কনস্ট্যান্ট, তাহলে কি হয়ে যায় ভি সমানুপাতিক টি হয়ে যায়। কিন্তু আমরা একটা কথা খেয়াল রাখবো যে ভি যত বাড়ে, ভি যত বড় হয় ওয়ান বাই ভি তত কি হয় ছোট হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। কারণ এই ভি এর সাথে ওয়ান বাই ভিটা কি আসলে ইনভার্টস, ব্যস্তানুপাতিক। সো এখন খেয়াল করবো আমরা, আমার লজিক্যালি কিন্তু আগের গ্রাফ অনুযায়ী এই টি ওয়ান সব থেকে বড় হওয়ার কথা ছিল, টি টু ছোট, আর টি থ্রি কি সব থেকে ছোট হওয়ার কথা ছিল। কিন্তু এখন আমরা দেখব যে এটা এই যে ভি থ্রি সব থেকে বড় হলো, মানে ভি থ্রি যে আয়তনটা এটা সব থেকে বড় হলো ওয়ান বাই ভি যে, এটা কিন্তু সব থেকে ছোট। তারপরে ওয়ান বাই ভি টু তার থেকে একটু কম ছোট, আর ওয়ান বাই ভি ওয়ান কি সব থেকে কম ছোট। তাহলে এখান থেকে কি বলা যাবে যে আমাদের তাহলে যে হিসাবটা, হিসাবটা কিন্তু উল্টা হয়ে যাবে। উল্টা হলে কি হবে, তাহলে এখন আবার সব থেকে বড় হবে কি টি থ্রি, যা কিনা সব থেকে ছোট হওয়ার কথা ছিল। আই মিন খেয়াল করে দেখো ব্যাপারটা এরকম, আসলে ব্যাপারটা হচ্ছে যে এই ওয়ান বাই হচ্ছে ভি ওয়ান, তারপরে হচ্ছে ওয়ান বাই হচ্ছে ভি টু, তারপরে ওয়ান বাই ভি থ্রি, এই তিনটার মধ্যে সব থেকে বড় হচ্ছে এটা, ঠিক আছে। এরপর হচ্ছে এটা, এরপরে কি এটা, তাহলে এই যে এটা আসলে কার লাইন, এই টি থ্রি এর লাইন, তাহলে কি হবে এটা হচ্ছে টি থ্রি, এটা কি হবে টি টু, আর এটা কি হবে টি ওয়ান, সেটা সব থেকে বড় হবে, এরপরে এটা, এরপরে কি এটা। সো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো খেয়াল করি আমরা অ্যান্সারটা, যে অ্যান্সারটা হচ্ছে তাহলে চারটা অপশন দেওয়া আছে, এই এইটা অবশ্যই কারেক্ট না, তারপরে হচ্ছে টি ওয়ান, টি টু, টি থ্রি এটাও কারেক্ট না, তারপরে এটা কারেক্ট, দিস ওয়ান ইজ কারেক্ট, আর লাস্ট ওয়ান এটা তো ডেফিনেটলি ইকুয়াল আসছে, সেটা কারেক্ট হবে না। সো চারটা অপশনের মধ্যে আমার এখানেও আমাদের সি নাম্বার যেটা এই অপশনটা কারেক্ট, ঠিক আছে। আমরা এখন পরিবেশ রসায়ন সম্পর্কিত আরেকটা সমস্যা দেখব। সমস্যাটা হচ্ছে এরকম যে স্থির চাপে, আই মিন এটা হচ্ছে চার্লসের সূত্র। তো সমস্যাটাকে পড়ি আমরা, তারপরে আমরা সমাধানের ক্ষেত্রে আসব। তো বলা হচ্ছে স্থির চাপে, মানে বিভিন্ন স্থির চাপে অবশ্যই নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনাম টি এর লেখচিত্রটি হলো, এরকম একটা গ্রাফ দেওয়া আছে তোমাদেরকে, এই হচ্ছে সেই গ্রাফ। এরপরে তোমাকে একটা কোশ্চেন করা হচ্ছে, কোশ্চেন করে তারপরে বলা হচ্ছে যে নিচের কোন শর্তটি সঠিক। তো আমাকে এখন শর্ত খুঁজে বের করতে হবে এবং আমাকে বলতে হবে যে আসলে কোনটা আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। তো এখানে খেয়াল করলে দেখবা বলা হচ্ছে গ্রাফে ভি বনাম মানে ভি ভার্সাস টি। তো আমরা যদি খেয়াল করি যে আমাদের যে আদর্শ গ্যাসের সমীকরণ সেখানে বলা হয়
টিভি সমান সমান এনআরটি এনআরটি। তো এখানে এন একটা ধ্রুবক সংখ্যা আর ধ্রুবক সংখ্যা, তাহলে কি লেখা যাবে টিভি সমান সমান কেটি। ঠিক আছে, তো এই জায়গায় যেহেতু ক্যালকুলি আমরা এই জায়গায় যেহেতু আমরা কিন্তু কোশ্চেনে কিন্তু বলা হচ্ছে স্থির চাপে, বাট আমি কিন্তু এখানে আসলে চাপ নিছি কয়েকটা, যেমন এখানে একটা দুইটা তিনটা। সো ভিন্ন ভিন্ন চাপ নিয়ে কাজ করার কারণে আমার এখানে পিটাকে কনস্ট্যান্ট না ধরে বরং আমি একটা কাজ করতে পারি হিসাবে সুবিধার জন্য, এই এক্স অক্ষ বরাবর আমরা একটা সমান্তরাল সরলরেখা টানতে পারি। এই সমান্তরাল সরলরেখা কি করে বলতো, এই সমান্তরাল সরলরেখা এই গ্রাফগুলোকে এই পয়েন্টে আর এই পয়েন্টে ছেদ করে। তো যদি এই সরলরেখার সাপেক্ষে মানে এই সরলরেখার জন্য আমাদের এই ভি এর মান কিন্তু সব জায়গায় কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে এই ভিটা এখন ধ্রুবক হয়ে গেল, মানে ভিটা এখন কনস্ট্যান্ট হয়ে গেল। তো কনস্ট্যান্ট হয়ে যাওয়ার কারণে কি লেখা যাবে যে পি সমানুপাতিক কি টি, তার মানে পি এর সাথে টি এর সম্পর্কটা কি সমানুপাতিক। দ্যাট মিন্স এটা বলতে পারি আমরা যে প্রেশার যদি বাড়ে, প্রেশার বাড়লে কি বাড়ে টেম্পারেচার বাড়ে, এই সূত্র অনুযায়ী অ্যাকর্ডিং টু দিস ল। ঠিক আছে, যে প্রেশার বাড়লে কি বাড়বে টেম্পারেচার বাড়বে। তো খেয়াল করি আমরা এখানে এই পয়েন্টের জন্য যদি আমি নিচের দিকে যাই তাহলে এখানে ছেদ করবে, এই পয়েন্টের জন্য নিচের দিকে গেলে আমাদের এখানে ছেদ করবে, আর এই পয়েন্টের জন্য নিচের দিকে গেলে কি এখানে ছেদ করবে। তো এখানে কি আসতেছে, এখানে আসবে হচ্ছে টি ওয়ান, এখানে কি আসতেছে টি টু, এখানে কি আসতেছে টি থ্রি। সো ডেফিনেটলি আমাদের এখানে যে তিনটা পয়েন্ট আছে টি ওয়ান টি টু টি থ্রি, এই তিনটা পয়েন্টের মধ্যে টি ওয়ান তারপর হচ্ছে টি টু টি থ্রি, ডেফিনেটলি টি থ্রি বড়, টি টু ছোট, টি ওয়ান সব থেকে ছোট, আর টেম্পারেচারের সাথে এখানে প্রেশারের সম্পর্কটা কি সমানুপাতিক। সো এখানে ডেফিনেটলি কি হবে, এই যে এটা কার জন্য পি থ্রি এর জন্য, এটা হচ্ছে পি থ্রি, এটা কার জন্য পি টু, এটা কার জন্য পি ওয়ান। সো পি থ্রি সব থেকে বড় হবে, তারপরে পি টু, তারপরে কি পি ওয়ান। তো চুজ করো অপশন কোনটা হবে, ডেফিনেটলি অপশন হবে হচ্ছে এই কই 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 এই যে এটা খ নাম্বারটা। ঠিক আছে, সো পি ওয়ান লেস দেন পি টু আর লেস দেন কত পি থ্রি, সো পি থ্রি সব থেকে বড়, তারপর পি টু সব একটু ছোট, আর পি ওয়ান কি এখানে সব থেকে ছোট। সো এটাও খুব সুন্দর একটা অপশন আমাদের, সরি একটা এমসিকিউ আমাদের জন্য ছিল। ঠিক আছে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এতক্ষণ যে ভিডিওটি দেখলে ফার্স্ট মাস্টার, সেই ভিডিওটি মূলত আমাদের মূল লেকচারের একটা ক্ষুদ্রতম অংশ। তোমরা যারা যারা মূল লেকচার পেতে চাও কি করতে হবে, সবাইকে রুটস প্লাসে জয়েন করতে হবে। আর রুটস প্লাসে জয়েন করতে হবে কিভাবে, সাবস্ক্রিপশনের মাধ্যমে। আর অনেকের একটা কনফিউশন থাকে যে হোয়াট ইজ রুটস প্লাস সাবস্ক্রিপশন, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। লেটস সে ধরো তুমি একটা কোচিংয়ে পড়তেছো, সেই কোচিংয়ে তুমি হচ্ছে ফার্স্ট ইয়ারের কোনো একটা কোর্সে জয়েন করছো, অথবা তুমি সেকেন্ড ইয়ারের কোনো একটা কোর্সে জয়েন করছো, অথবা ক্র্যাশ কোর্স, অথবা টেস্ট পেপার সলভ, অথবা অ্যাডমিশনের কোনো একটা কোর্সে জয়েন করছো। তুমি যে কোর্সে জয়েন করো তুমি শুধুমাত্র ওই কোর্সের অ্যাক্সেসটাই পাও, অন্য কোনো কোর্সের অ্যাক্সেস তোমার আন্ডারে থাকতেছে না। কিন্তু রুটস প্লাস হচ্ছে বাংলাদেশের ফার্স্ট টাইম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি চলে যাবা সাবস্ক্রিপশন মডেলে, এবং সাবস্ক্রিপশন মডেলে চলে যাওয়ার মাধ্যমে তুমি দেখবা যে রুটসের আন্ডারে যত ফার্স্ট ইয়ারের কোর্স, সেকেন্ড ইয়ারের কোর্স, টেস্ট পেপার সলভ, ক্র্যাশ কোর্স, অ্যাডমিশনের কোর্স সব আনলক হয়ে যাবে। সো অনেক বড় সুবিধা। এটা কেন সুবিধা, কারণ তুমি এখন ফার্স্ট ইয়ারে পড়ো, তোমার শখ জাগতেই পারে যে তুমি সেকেন্ড ইয়ার একটা চ্যাপ্টার টাচ করবা, অথবা তোমার এটাও শখ জাগতে পারে যে তুমি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় তুমি অ্যাডমিশনের কোনো একটা কোর্স আগে 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 কমপ্লিট করে ফেলবা। সো এই কোর্সগুলোকে আগে আগে কমপ্লিট করার জন্য এবং তোমার ইন ফিউচারে অ্যাডমিশন পার্টটাকে আরও সিকিউর করার জন্য আমাদের এই মডেলটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর এখানে তুমি যদি সাপোজ রুটস প্লাসের সাবস্ক্রিপশন কেন, আমি আগে বলছি যে এখানে তুমি সবগুলা কোর্সই একটা সাবস্ক্রিপশন মডেলের মধ্যে বা একটা সাবস্ক্রিপশনের আন্ডারে পাচ্ছ। এখানে তুমি যদি সাপোজ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হও, তোমাকে সেকেন্ড ইয়ারের কোর্স দেখার জন্য অথবা ক্র্যাশ কোর্স, টেস্ট পেপার সলভ বা অ্যাডমিশন যে কোনো কোর্স দেখার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে দেওয়া লাগবে না। এটা হচ্ছে সাবস্ক্রিপশন মডেলের অন্যতম প্রধান সুবিধা। ঠিক আছে, আচ্ছা এভরিওয়ান, তো আমি তোমাদেরকে অলরেডি বলে দিলাম যে রুটস প্লাস সাবস্ক্রিপশন কি। আশা করতেছি রুটস প্লাস সাবস্ক্রিপশন মডেল নিয়ে কোনো কনফিউশন কারোর মধ্যে থাকতেছে না। আর রুটস প্লাসের সাবস্ক্রিপশনে জয়েন করলে তুমি অনেকগুলো বেনিফিটস পাচ্ছ। তো কি কি, তার মধ্যে সর্বপ্রথম যে বেনিফিট সেটা হচ্ছে তুমি আমাদের সাথে, আমি যারা আমরা টিচার আছি ক্লাস নিচ্ছি এখানে, আমাদের সাথে লাইভ ইন্টারেক্টিভ ক্লাসে জয়েন করতে পারতেছো। লেটস সে ধরো আমি কেমিস্ট্রি ক্লাস নিই, তারপরে হচ্ছে আমাদের ফিজিক্সের টিচার একজন আছে, ম্যাথের টিচার একজন, তারপর হচ্ছে বায়োলজির টিচার আরেকজন। তো এরকম আমাদের ইন্ডিভিজুয়াল যে টিচারগুলো আছে, তো প্রত্যেকটা টিচারের সাথে
তুমি কি করতে পারতেছো, লাইভ ক্লাসে জয়েন করতে পারতেছো, এবং টিচার কিন্তু তোমাকে একদম ইন্টারেক্টিভ একটা স্ক্রিনের মাধ্যমে তোমাকে কিন্তু দেখাবে যে কিলার ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিভাবে অনেক সুন্দরভাবে পড়ালেখা করা যায় এবং খুব সুন্দরভাবে একটা জিনিসকে ভিজুয়ালাইজ করা যায় এবং সেটা আরো দীর্ঘদিন মনে রাখা যায়, ঠিক আছে? তারপরে তোমরা যখন ক্লাসগুলো কমপ্লিট করবে, এরপর তোমাদের জন্য এক্সাম লাইভ হয়ে যাবে এবং তোমরা কি করতে পারবা, ক্লাস কমপ্লিট হওয়ার পর 24 hours এর মধ্যে তোমরা ওই ক্লাসের উপর যে এক্সামটা হওয়ার কথা সেটা দিতে পারবে এবং তুমি 24 hours পর কিন্তু তার রেজাল্টও পেয়ে যেতে পারতেছো এবং সেখান থেকে তুমি কিন্তু দেখতে পারতেছো যে সারা বাংলাদেশের মধ্যে তোমার পজিশনটা কত হচ্ছে। এরপর হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশনস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমি বিলিভ করি যে স্টুডেন্ট লাইফে ডাউট থাকাটা আসলে উচিত না, কারণ স্টুডেন্ট লাইফে যত ডাউট থাকে তত কিন্তু পড়ালেখায় বাধা চলে আসে। সো একটা ডাউট যখন তোমার কাছে চলে আসবে, তোমার উচিত সাথে সাথে সেটাকে কি করা, ক্লিয়ার করে ফেলা, সলভ করে ফেলা। সো রুটস প্লাস সবসময় এটা নিয়ে কাজ করে, যখন ডাউট আসবে তখন লাইভ ক্লাসে অথবা ডাউট ক্লিয়ারিং ক্লাসের মধ্যে আমরা এটাকে খুব দ্রুত শর্টকাটে এবং অল্প সময়ের মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করি। এরপর হচ্ছে ক্লাস লেকচারের PDF, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই খেয়াল করি যে কোনো একটা কারণে ক্লাসের যে নোটটা থাকে সেই নোটের হচ্ছে একটা পাতা মিসিং থাকে অথবা সেই দিনের নোটটাই মিসিং থাকে কোনো একটা কারণে, অথবা তুমি সেদিন অ্যাবসেন্ট ছিলা এই কারণে তুমি সেই নোটটা তুলতে পারোনি, এরকম অনেক প্রবলেম কিন্তু অনেক সময় হয়। সো রুটস ক্লাসে জয়েন করলে তোমার কিন্তু এরকম কোনো সমস্যা হবে না, কারণ প্রত্যেকটা ক্লাস যারা আমরা নিচ্ছি তোমাদের সাথে সেই ক্লাসগুলোর PDF তুমি কিন্তু আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাচ্ছ শুধুমাত্র রুটস প্লাস সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে। এরপর হচ্ছে পার্সোনালাইজড লার্নিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সিঙ্গেল সাবস্ক্রিপশন আনলক অল, যেটা আসলে সারা বাংলাদেশের মধ্যে আমরা প্রথম, আমরা একটা সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে সবগুলো কোর্সকে আনলক করে দিচ্ছি এবং সবার শেষে যে পার্টটা থাকতেছে সেটা হচ্ছে লার্ন উইথ বেস্ট এডুকেটরস। সো আমরা যারা রুটস প্লাসে ক্লাস নেই আমরা প্রত্যেকেই মিনিমাম 6 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্সড এবং আমরা দীর্ঘদিন যাবত এই পার্টটা নিয়ে কাজ করে যাচ্ছি। সো ডেফিনেটলি তোমরা আমাদের কাছ থেকে বেস্ট সার্ভিসটা পাওয়ার কথা সেটাই পাবা, তুমি ধরে নিতে পারো এটা। আর আমাদের সাবস্ক্রিপশন মডেলের একটা পেমেন্ট স্ট্রাকচার আছে ডেফিনেটলি। তো আমাদের পেমেন্ট স্ট্রাকচারটা হচ্ছে 1 month সাবস্ক্রিপশন কিনলে তোমাকে পে করতে হবে টোটাল 3,000 টাকা, যেখানে তোমার পার মান্থ পেমেন্ট আসবে হচ্ছে 3,000 টাকা অনলি। এরপরে তুমি যদি 3 month সাবস্ক্রিপশনে আসো তোমাকে পে করতে হবে 7,500 টাকা, যেখানে পার মান্থ আসবে হচ্ছে 2,500 টাকা অনলি। আর 6 month সাবস্ক্রিপশনে আসলে তোমার আসবে হচ্ছে টোটাল 12,000 টাকা, যেটাকে আমরা মান্থে কনভার্ট করলে হয়ে যাবে 2,000 টাকা পার মান্থ। এরপর হচ্ছে 1 year সাবস্ক্রিপশনে গেলে তোমাকে পে করতে হবে টোটাল 18,000 টাকা, যেটা কিনা পার মান্থে দাঁড়ায় হচ্ছে 1,500 টাকা পার মান্থ। এবং তুমি যদি 2 year সাবস্ক্রিপশন মডেলে আমাদের সাথে জয়েন করো তাহলে তোমাকে পে করতে হবে 24,000 টাকা, যেটা কিনা পার মান্থে হয় মাত্র 1,000 টাকা পার মান্থ। সো এভরিওয়ান তোমরা সবাই বুঝতে পারতেছো যে এখানে সবগুলো মডেলের মধ্যে আমার মনে হয় যেটা পার্সোনাল অপিনিয়ন, যেটা আমি হলে করতাম সেটা হচ্ছে আমি এই মডেলটাকে চুজ করতাম, কারণ আমাকে যদি ইন্টারমিডিয়েট পার করতে হয় অবশ্যই একটা প্ল্যাটফর্মে প্রায় 2 বছর আমাকে থাকতে হবে। এবং খেয়াল করে দেখো এখানে 2 বছর থাকাকালীন অবস্থায় তোমাকে পার মান্থ পে করা লাগতেছে মাত্র 1,000 টাকা। সো 1,000 টাকায় তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ICT সবগুলো সাবজেক্ট পাচ্ছ এবং তুমি এত এত বেনিফিটস পাচ্ছ। সো তুমি কেন রুটস প্লাসে জয়েন করবে না বলো? আমি যদি তোমার জায়গায় থাকতাম ডেফিনেটলি আমি রুটস প্লাসে জয়েন করতাম এবং আমি প্ল্যাটফর্মকে চুজ করতাম, কারণ এখানে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় এটা কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে না। সো এভরিওয়ান যারা যারা এখনো রুটস প্লাসে জয়েন করোনি তোমরা কিন্তু ফার্স্ট অফ অল সময় নষ্ট করতেছ এবং তার সাথে তোমরা টাকা নষ্ট করতেছো। কেন? কারণ এই অবস্থায় এখনকার সময়ে রুটস প্লাসে জয়েন করার সময় তোমরা একটা ডিসকাউন্ট পাচ্ছ, সেই ডিসকাউন্টটা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সো ডিসকাউন্টটা বন্ধ হয়ে যাওয়ার আগে অবশ্যই তোমরা রুটস প্লাসে জয়েন করবে এবং তোমাদের যে সময়টা লস হওয়ার কথা সেই সময়টাকে তোমরা বাঁচাবে। ওকে, আচ্ছা এখন বলে দিচ্ছি রুটস প্লাসে জয়েন করতে হবে কিভাবে। তোমরা অবশ্যই যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ করবে রুটস এডু, দেখতে পাচ্ছ এখানে রুটস এডু অ্যাপটা চলে আসছে, অ্যাপটাকে ইনস্টল করে ফেলবা। ইনস্টলেশন যখন কমপ্লিট হয়ে যাবে চলে যাবে হচ্ছে রেজিস্টার, মানে রেজিস্ট্রেশন পার্টে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় তোমার হচ্ছে কিছু পার্সোনাল ইনফরমেশন দিবা, দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবা। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তুমি যাবা হচ্ছে সাবস্ক্রিপশনে, দেখো লেখা আছে এখানে গেট সাবস্ক্রিপশন। সো তুমি যখনই সাবস্ক্রিপশনটা চুজ করবা
তখন তুমি কিন্তু এখানে এইচএসসি একাডেমিক কোর্স, ক্র্যাশ কোর্স, তারপর হচ্ছে অ্যাডমিশন, টেস্ট পেপার সলভ, সবগুলো কোর্স কিন্তু তুমি এক্সপ্লোর করতে পারতেছো যে কোনো সময়, দিন রাত 24 ঘন্টা। এখানে কিন্তু এমন কোনো ব্যাপার না যে আমি হচ্ছে দিনের 3 থেকে 4 ঘন্টা আমি ক্লাস করতে পারতেছি বা অন্য কোনো সময় ক্লাস করতে পারতেছি না। তুমি দিন রাত 24 আওয়ার্স সবসময় তুমি এই ভিডিওগুলো যে কোনো জায়গা থেকে দেখতে পারতেছো এভরিওয়ান। আর এরপর কি করতে হবে, গেট সাবস্ক্রিপশন ক্লিক করলে তোমার কাছে হচ্ছে এরকম অপশন চাওয়া হবে যে তুমি কতদিন মেয়াদি সাবস্ক্রিপশন মডেলে যেতে চাও। তো অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই 2 ইয়ার এটাতে চুজ করবা, এটাকে চুজ করবা। আর যাদের মধ্যে বিন্দুমাত্র কনফিউশন থাকতেছে যে রুট প্লাসে জয়েন করলে আমি যে সেবাটা পাওয়ার আশা নিয়ে আসলাম আমি পাবো কিনা, তোমরা তোমাদের পার্টটাকে আরো সিকিউর করার জন্য তোমরা হচ্ছে 1 মান্থ চুজ করতে পারো যদি তুমি চাও। কারণ 1 মান্থ যদি তুমি আমাদের সাথে থাকো তাহলে বুঝে যাবা যে আসলে আমরা কিভাবে পড়াচ্ছি এবং আমরা একটা স্টুডেন্টকে কিভাবে টেক কেয়ার করতেছি। সো এভরিওয়ান, তাহলে তোমরা অবশ্যই এখানে যে কোনোটা মডেল চুজ করবা। যখন তোমার মডেলটা চুজ হয়ে যাবে এরপর কি করবা, চলে যাবে হচ্ছে পে নাও অপশনে, এখান থেকে তোমাকে পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। যখন তোমার পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে তুমি দেখবা যে পেমেন্টটা ক্লিয়ার হওয়ার ঠিক আগে তোমার কাছে হচ্ছে বিভিন্ন অপশন চাওয়া হবে। লাইক হচ্ছে তুমি যদি কার্ড দিয়ে পেমেন্ট করো সেটা হচ্ছে মাস্টার কার্ড হতে পারে, ভিসা কার্ড হতে পারে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো কার্ড হতে পারে, তুমি সেই কার্ডের মাধ্যমে পেমেন্ট ক্লিয়ার করতে পারবা। ইভেন তোমরা যারা দূর দূরান্তে থাকো তোমাদের পেমেন্টে পেমেন্ট সিস্টেমটাকে আরো ইজি করার জন্য আমরা কিন্তু এখন মোবাইল ব্যাংকিং অ্যাড করে ফেলছি। তোমরা হচ্ছে বিশেষ করে বিকাশ, রকেট, নগদ এই সমস্ত পপুলার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রুটস প্লাসের সাবস্ক্রিপশন কিনতে পারো, ঠিক আছে। আর তোমরা যারা যারা এখনো আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড না, তোমরা আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে দ্রুত কানেক্টেড হয়ে যাবা আশা করছি। তোমরা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, ফেসবুকে আমাদের একটা পেজ আছে যার নাম হচ্ছে রুটস এরু, তোমরা পেজটাকে লাইক দিতে পারো। আমাদের একটা গ্রুপও আছে যার নাম রুটস এরু, তোমরা সেই গ্রুপে জয়েন করতে পারো এবং তোমরা তোমাদের প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে পারো বন্ধুদের সাথে এবং সেখান থেকে তোমরা খুব দ্রুত পারফেক্ট ইনফরমেশনটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। এরপরে তোমরা হচ্ছে খেয়াল করবা যে আমরা একটা ইউটিউব চ্যানেল রান করতেছি, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে রুটস এরু। তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ আমরা আমাদের প্ল্যাটফর্মের যে ফ্রি ভিডিওসগুলো আছে সেগুলো আমরা মূলত আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি এবং এই ফ্রি ভিডিওসগুলো ইউটিউব চ্যানেলে দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু দেশের দূর দূরান্তের অনেক শিক্ষার্থীকে ফ্রি সেবা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর তোমরা যারা যারা এখনো আমাদের সাথে ইনস্টাগ্রামে কানেক্টেড না বা যারা ইনস্টাগ্রাম ইউজার তোমরা কিন্তু আমাদের সাথে ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারো। তোমরা আমাদের ইনস্টাগ্রাম পেজ রুটস এডু লাইভ কে চুজ করতে পারো এবং এই পেজে ফলো দিয়ে আমাদের বিভিন্ন পোস্টে লাভ রিড দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। সো এভরিওয়ান, তো আই গেস সবাই বুঝতে পারলাম রুটস প্লাস কি জিনিস এবং সাবস্ক্রিপশনের মজাটা আসলে কোথায় আর সাবস্ক্রিপশন কিনলে আমি কি কি সুবিধা পাচ্ছি। সো থ্যাংকস ফর ওয়াচিং, উইশ অল দ্য লাক অ্যান্ড লাভ।